নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি ভীষণ ইজি চিকেন আলুর একটা ঝোলের রেসিপি শেয়ার করছি। এইভাবে যদি একবার চিকেনের ঝোলটা বানান তাহলে কিন্তু বারবারই এভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। গরমের দিনে তৃপ্তি করে কিন্তু ভাত খেতে পারবেন, এতটাই সুস্বাদু হয় এই চিকেন কারি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে আমি নিয়েছি 1 কিলো 200 গ্রাম পরিমাণে চিকেন। চিকেনের পিসগুলোকে কারি কাট করেই কাটিয়ে নেওয়া আছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল খুব ভালো মতো গরম করে নিয়েছি। চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেলেও করা যেতে পারে। এবার ডুমো করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি আলুর মধ্যে এখন লবণ বা হলুদ কোনো কিছুরই ব্যবহার করছি না। আলুগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 7 থেকে 8টা গোটা গোলমরিচ, আর দিচ্ছি 2টো তেজপাতা। এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে ফোড়ন না দিয়ে একবার এভাবে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে তারপর রান্নাটা করবেন, দেখবেন এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। পেঁয়াজগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে রসুন বাটা। এই রসুন বাটাটাও পেঁয়াজের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2-এক সময় ধরে হালকা করে একটু ভেজে নেব। মিনিট 2-এক এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়েও আরও মিনিটখানেক সময় ধরে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমরা একটা মশলা দেব, সেই মশলাটাকে এখন আমরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2টো বড় সাইজের টমেটো আর নিয়েছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকে একই সাথে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। রান্নাতে যতটা লবণ লাগবে আমি একবারেই আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়তে নাড়তে 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মশলাটা খুব সুন্দর কিন্তু আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারেই ব্যবহার করতে হবে। 1 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, চাইলে এটাকে স্কিপও করতে পারেন। 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, 2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকে আমি এরকম ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে গোটা রসুন। এবার এই মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে। মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। এবার চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ক্রমাগত নাড়তে নাড়তে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু চিকেন থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মাঝে অবশ্যই ঢাকা খুলে নাড়িয়ে দেব। 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করেছি, দেখুন কতটা জল ছেড়ে গেছে। এই জলেই কিন্তু মাংস 80% মতো সেদ্ধ হয়ে যাবে।
আবারও ঢাকা দিয়ে আরও 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নেব। একবারে 12 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করেছি, দেখুন চিকেনটা কিন্তু আমাদের খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আমি যেহেতু চিকেনের ঝোল রান্না করছি সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার একবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 10 থেকে 12 মিনিট সময় ধরে রান্না করে নেব। 12 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি, দেখুন কালারটা কিন্তু ভীষণই ভালো এসছে। এবার একবার নেড়েচেড়ে নিচ্ছি আর আমি চেক করে নিচ্ছি আলু মাংস সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও আমি দেখিয়ে দিচ্ছি, চিকেনটাও কিন্তু খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। মিনিট দুয়েক সময় ধরে এভাবেই মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি। চাইলে কিন্তু এর মধ্যে গরম মশলাগুলোও ব্যবহার করতে পারেন, আর যারা এই ধনে পাতা অপছন্দ করেন তারা অবশ্যই গরম মশলাগুলো ব্যবহার করবেন। আমি এখানে আর গরম মশলাগুলোটা ব্যবহার করছি না। এবার এভাবেই নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিটখানেক সময় ধরে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তারপর ঢাকাটাকে ওপেন করে গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন যে চিকেনের ঝোলটা কতটা টেস্টি হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।